কর্ণপিসাচিনী বিদ্যা তন্ত্রবিদ্যায় এই কর্ণ পিসা চিনি সাধনা বেশ ভয়ঙ্কর ঈশ্বরের সঙ্গে এই সাধনার সম্পর্ক নেই আয়ত্তে আনা এবং তার মাধ্যমে বিভিন্ন কাজ করার জন্য তান্ত্রিকরা এমন বিদ্যা লপ্ত করে নির্দিষ্ট দিন মেনেই এই সাধনা করতে হয় কর্ণপিসা চিনি সাধনা করতে প্রথমেই একজন গুরুকে প্রয়োজন সাধনাকালে ব্রহ্মচর্য পালন করা বিধেয় সূর্য অস্ত যাওয়ার পর এই সাধনা আরম্ভ হয় নির্দিষ্ট ভোজন করা হয় সাধনকালে এক জায়গাতেই সাধনা করতে হয় জায়গা পরিবর্তন করা যায় না সাধনা সম্পর্কে সব বিষয়ে গুপ্ত রাখতে হয় যেসব সামগ্রী এই সাধনায় প্রয়োজন হয় তা সিদ্ধ হতে হবে কর্ণপিসাচিনী সাধনা সম্পর্কে অজানা তথ্য পরিবেশন করলেন সিদ্ধ সাধক গুরুদেব শ্যামা খ্যাপা তো কর্ণপিস তুমি বলছো হ্যাঁ আমাকেও তুই একজন বলেছে যে বা একটুখানি বলুন এটা আছে কিনা না বা এটা হয় কিনা তা আমি বললাম দেখো হ্যাঁ হয় কারণ আমরা তো তন্ত্র সাধনা করেছি এগুলো ও আমাদের মানে সামনে এসেছে বা সাধনা সাধারণ পিরিয়ডে এগুলো সব আনতে হয় কারণ আমি নিজে চোখে দেখেছি এখানে একজন সাধু ছিলেন নারায়ণ সাধু তার নাম তা তিনি একদিন আমাকে এসে বললেন যে গুরুদেব আমি একটা সাধনা করব আপনি যদি আমাকে একটু মত দেন খুব ভালো হয় বলুন সাধনা কি সাধনা করবে বাবা তোমার তো অনেক সাধনা করেছো তা এটা আবার কি সাধনা বলছি একটু কর্ণপিসের সাধনা করব তা আমি বললাম কর্ণপিসের সাধনা সে তো ভয়ঙ্কর একেবারে আমি তো জানি ব্যাপারটা তা আমি ওকে বললাম বাবুকে বললাম যে এইসব সাধনা না করলেই পারেন এগুলো খুব খারাপ সাধনা তো বলছি না আমার আমি 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 করবো আমি করব তো তোমাকে কিন্তু দায়িত্ব নিতে হবে তা বললাম আমি দায়িত্ব দায়িত্ববাহিত নিতে পারবো না তো সত্যি একুশ দিন থাকতে হয় টোয়েন্টি ওয়ান ডেজ থাকতে হয় এবং শ্মশান থেকে বেরোনো যায় না পায়খানা পেচ্ছাপ খাওয়া দাওয়া যা কিছু হবে শ্মশানেই হবে একটা চৌহদ্দি করে না হয় মানে একটা মানে তোমার বলতে পারো একটা রাউন্ড করে না হয় যে ওইটুকু জায়গা থেকেও বেরোতে পারবে না ভয়ঙ্কর ব্যাপার বেরোতে পারবে না ওই কটা দিন একুশটা দিন এখন একুশটা দিন আমাদের কাছে বিরাট আমরাও যখন কোনো কাজকর্ম করি বলে একুশ দিনের মধ্যে আসবে না একুশ একটা বিরাট দিন তো যাই হোক সেটা অন্যরকম ব্যাপার হয়ে গেল। তো উনি আমাকে বললেন যে আমি করব। তুমি একটুখানি আমাকে দেখবে তখন তো আমি শ্মশানই থাকি তা এখন যতই সাধু সাধু আসুক সব আমার সঙ্গে যোগাযোগ করে আজকে এটা হোম করব যদি একটু পারমিশান দেন এ করেন ও করেন তা যিনি মালিক ছিলেন তিনি বলতেন ওনাকে বলুন উনি যদি বলেন তাহলে আমার কোনো আপত্তি নেই তা ও এখন বায়না ধরেছে মালিককে বলেছে মালিক বলল যে তখন শ্মশানটা একটা মানুষ চালাতেন গোপাল বিশ্বাস বলে একজন ছিলেন যিনি এই শ্মশানটার দায়িত্বে ছিলেন এবং উনি ইজারা নিয়েছিলেন তখনকার দিনে প্রায় উনিশ বছর উনি ছিলেন এখানে তো তখন আমি এখানেই ছিলাম তো আমি বললাম যে দেখো বাবা এ তো অনেক ঝামেলা ফামেলা হয় তুমি তো জানো এখন সাধনার শেষে ভয়ঙ্কর একটা ব্যাপার থাকে বলো ঠিক আছে সেটা আমি সামলে নেব তাই বললাম যে দেখো ও প্রত্যেকে যখন সাধনার শেষে কিছু চাইবে এখন সাধারণত বলি চায় বিভিন্ন বলি চায় তা দিতে পারবে তো সেটা দেখো তা তখন আমাকে বললো আরে ঠিক আছে বলি চাই আমি ক্ষীর দিয়ে তৈরি করে যা চাইবে দিয়ে দেবো ঠিক আছে এখন অনেক রকম চায় এখন এটা কিন্তু সত্য ঘটনা এখন কানে কানে বলা ও যা কিছু কথা কানে কানে হবে আর এই পিসার তো মানে কোনো রকম কিছু বাদ নেই মানে যত রকমের আজে বাজে খাওয়া আর এ এগুলো খুব বাজে জিনিস বলছি বটে এগুলো না বলাই ভালো তো তারাপীঠে একজন ছিলেন পিসার সিদ্ধ ছিলেন তোমরা জানো বোধ কালো বরণ বলে নাম তোমরা দেখেছো কি না জানি না আমি দেখেছি তার সঙ্গে বহু মা বসে একসঙ্গে খেয়েছি পরবর্তীকালে উনি মারা গেলেন বছর চার পাঁচ এগুলো মারা গেছেন উনি তো ওনাকে দেখেছি পিসা সিদ্ধ ওনার বাড়ির সামনে একটা শ্মশান ছিল তো ওনাকে দেখেছি ওই যখন মোড়ালে যেত না মড়াটাকে দা দিয়ে কেটে ওই মুন্ডুটা নিয়ে খেলা করত মানে আমি দেখি না চমকে উঠেছিলাম তো পরবর্তীকালে কারো মারা গেলো তো আমাকে এসে এখানে বললো যে আমি একটু কিন্তু করব তো একুশ দিনের ব্যাপার কিন্তু নিয়ম হচ্ছে যে যে জায়গাটা করবে সেই জায়গাটা ঘিরে নিতে হয় ওই চৌদ্দ মতো কেউ সাধারণত না ঢুকলেই ভালো ঢোকাটাই খারাপ এবং পায়খানা পেচ্ছপ কিন্তু যা হবে ওখানেই হবে আর কোনো জাত বিচারের ব্যাপার নেই হাত পা ধোয়ার ব্যাপার নেই খাওয়া দাওয়ার ব্যাপার নেই একটা জিনিস হয় সেটা হচ্ছে কি আমি দেখলাম ওর ক্ষেত্রে দেখলাম সাধনা করছেন তিন দিন চার দিন পাঁচ দিন সাধনা করছেন ওইখানেই পায়খানা পাশেই পায়খানা করছে পেচ্ছাপ করছে মানে জঘন্যতম ব্যাপার তারপর দেখলাম একদিন কিছু গাছের ডাল দেখলাম তারপর দেখুন বাবু এটা কী গো এগুলো কী বলছে এটা গুয়ে বাবলার ডাল তা আমি পরীক্ষা করার জন্য বললাম গুয়ে বলবের ডালটা তুমি এটাই এগুলো দিয়ে কী করবি পেতের ব্যাপার তো হ্যাঁ এই ডালটা লাগে এই দিয়ে ফোঁটা দিতে হয় কপালে মানে খুব নিম্নমানের ব্যাপার কপালে খারাপ জিনিস দিয়ে ফোঁটা দিতে হয় ওই শতানে কয়লা ছাই নইলে পায়খানা মেশানো জিনিস সব বাড়ে একবার বাজে একেবারে কী বলবো তোমাকে আমি জানি একদম দেখেছি তো এগুলো দিয়ে আবার কপালে ফোঁটা পড়তে টিপ পড়তে হয় বড় করে একটা কালো টিপ পড়লো দেখলাম বিরাট বড়ো বলে কয়লা সতানে কয়লা ফয়লা দিয়ে এঁটে দিয়ে আর ওর কাছে কী সমস্ত ছিল সবটা আমি জানি না তো ওই সমস্ত দিয়ে দেখি বিরাট কালো টিপ পড়লো বিরাট কালো টিপ ডাউজ আর এই চারদিকে ফোঁটা ফোঁটা দিয়ে গায়ে গায়েটা এ সমস্ত পড়লো করে টোড়ে আবার সেই সাধনায় বসলো দিনের পর দিন রাতের পর রাত রাতের পর রাত দিনের পর দিন হচ্ছে তখন আমাকে বলো একটা মোড়া না হলে ঠিক হচ্ছে না একটা মড়ার দরকার তো আমি বললাম দেখো মড়া তো আসছে এখানে একটুখানি দেখে শুনে নিও না তো সাধনা যখন করছে একটা মড়া নিশ্চয়ই আসবে আমি বললাম মড়া তো পুড়ছেই কিন্তু মড়া যায় তো হাত দিতে পারবে না ও মানে যারা পোড়ায় তারা তো সামনে দাঁড়িয়ে থাকে তো তার মধ্যেই চিমটে দিয়ে দেখলাম একটুখানি মাংস তুলে নিল হ্যাঁ আরে বিভৎস একদম বিভৎস বিভৎস তো যাই হোক সেটা আবার দেখলাম একটা মদের বোতলে মদের বোতল কাছে রয়েছেই একটা পাত্র দেখলাম কি একটা পানপাত্র রয়েছে তো ওই মড়ার খুলি আর কি ওর মধ্যেই ওটা দিলো টিয়েটু মদ দিয়ে দিলো দিয়ে ঢেলে খেয়ে নিল ঠিক আছে মানে এইভাবে প্রায় বারো চোদ্দো দিন হয়ে গেছে কিন্তু একুশ দিন পরেও কিন্তু ও কোনো এর সন্ধান পায়নি পিছার সন্ধান পায়নি এবং সিদ্ধ হতে পারলো না সিদ্ধ হতে পারলো না এবং কর্ণপিস মানে কি তোমার কানে কানে সব কিছু বলবে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ তোমার কানে কানে বলছে কেউ একজন বলছে কেউ একজন কিছু কথা বলছে এবং অহরহ কথাটা বলবে এইটাই কর্ণ পিসাদ আর কিছু নয় পিসাদ বানাতেও তুমি বুঝতে পারছো মানে খুব নিম্নমানের কাজ খুব একেবারে জঘন্যতম কাজ তো আমরা এটা চোখের ওপর দেখেছি আমি দেখেছি আমি চোখের ওপর দেখেছি এগুলো মানে আমার অনেক কিছু সাক্ষী অনেক কিছু সাক্ষী তারাপীঠেও দেখলাম ও আমার একে ওই কালোবানকেও দেখেছি অনেক কাজ করতে তখন তো তারাপীঠে থাকতাম সাধারণ পদ্ধতি পদ্ধতি অন্য কিছু নয় কোনো কিছু লাগে না বিশেষ কিছু লাগে না একটা সংকল্প করে ঢোকা হয় এবং যে জায়গাটা করবে সেই জায়গাটা ঘিরে নেওয়া হয় এবং উনি শ্মশান থেকে বেরোতে পারবেন না একুশ দিন টোয়েন্টি ওয়ান ডেজ পরে আকাশ থেকে একটা ভবিষ্যৎবাণী হয় ওর যখন এটা হয়ে যাবে মানে ওর সাধনাটা শেষ হয়ে যাবে তখন আকাশ থেকে একটা ভবিষ্যৎবাণী হয় কিছু চায় কিছু চায় হয়তো ছাগবলি চাইতে পারে যা কিছু সেটা ও মানে এটা কি চাইবে বলা শক্ত ওটা দিতে হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি দিতে না পারা যায় তাহলে সাধকের মৃত্যু অনিবার্য সাধকের মৃত্যু অনিবার্য একদম বাঁধা একদম ঠিক আছে না সেই জন্যে মানে এই এইসব সাধনাগুলো আমরা দেখেছি ভয় পাই প্রচণ্ড ভয় পাই ভয় পেতাম এবং পরবর্তীকালে তার সঙ্গে আমি যোগাযোগ ছিন্ন করে দিলাম সে আসলে আমি কথা বলতাম না এই সাধনার অর্থ কি মানে কি কারণে সাধনা এ তো অন্য কিছু নয় লালচ একটা আর অন্য কিছু নয় ভাবছি যে কর্ণপিজা সাধনা করলে একটা বিরাট কিছু হয়ে যাবে সেটা কিন্তু সেরকম কিছু ব্যাপার নেই এগুলো এই মানে কি বলবো তোমাকে কিছু খারাপ কাজ কোনো করার জন্য এটা এই সাধনাটা করা হয় মানুষের ক্ষতি হয় লাভ কিছু হয় না পিসা কি মানুষে ভালো করবে সে তো সে কী করবে ভালো করবে কি সে সবসময় তোমাকে কানে মন্ত্র দেবে এবং জঘন্যতম মন্ত্র যত তত্ত কুড়িয়ে খাবে করবে ও করবে ভালো গো একদম এইটাই মেন এইটাই কালার চেঞ্জ হয় কালো হয়ে যায় পুড়ে যায় মানে এই কাঠ কয়লা পোড়া দেখোছ কাঠ কয়লা পুড়ে গেলে যে কালারটা হয় কালো কালার একটা মানে একটা কি বলবো একটা কার্বন জমে যায় আমি যতদূর জানি একটা কার্বন জমে যায় একটা শরীরের মতো একটা কার্বন জমে যায় এবং যত ধরে খুব ফর্সা সে কালোই হয়ে যায় একদম করতে 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 অনেক আবার একুশ দিনে পরে অনেক মানে একুশ দিনে হয়তো সিদ্ধাই পেলো না আরও পরে করে তাই না গুরু ধরে করতে হয় সে গুরু যদি ওই গুরু হয় তবেই এখন একটা ভালো গুরুর নামে সংকল্প করে ওই আমাদের নামে যদি কেউ বলে যে আমি পিসার সাধনা করবো আমরা না বলে দিই আমরা আমরা তোমাকে ধারণ করতে পারবো না করা উচিত না ধারণ করা উচিত না কারণ এ তো কোনো দেশটা অ্যাক্টিভ এ তো কোনো ভালো কাজ করবে না এটা কর্ণ বিশেষ করে ভালো কাজ করে না গো এ করবে কি যত লোকের খারাপ আছে করবে ঠিক আছে না আর শ্মশান ছাড়া তো কোনো কাজগুলো হয় না এখন এই শ্মশানে বসে এমন সমস্ত কাজগুলো করে দেখেছি আমার খুব কষ্ট লাগে যে মানে যে কাজগুলো যে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি করে মানুষের সেই জন্য আমরা বলি যে এইসব এই এইসব বলো আমার কাছে এগুলো বলো না আমি মানে লোকে অনেক রকম প্রশ্ন করছে এটা বলুন ওটা বলুন সেটা বলুন অনেকে অনেক প্রশ্ন করছে হ্যাঁ তা এখন কথা হচ্ছে যে যেমন কাল ভৈরব সম্বন্ধে অন্তত